ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুঃ মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা দৈনন্দিন জীবনে মানসিক শান্তি এই নিয়ে একটু স্মরণ মনন করব। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের যুগবাণীর আলোকে, এই গ্রন্থের আলোকে আমরা আজকে এই স্মরণ করব যে দৈনন্দিন জীবনে মানসিক শান্তির উপায়টি। এবং এই প্রসঙ্গে উল্লেখ্য যে 13 নভেম্বর 2005 সালে দিল্লি রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত ভক্ত সম্মেলনে মহারাজ একটি বক্তৃতা দিয়েছিলেন এবং এই বক্তৃতাটি সেই আলোকেই অনুবাদ করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আধুনিক জীবনে আমাদের ভোগের উপকরণ আছে এবং বর্তমান যুগ, আমরা প্রত্যেকেই জানি, বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণে আরও সুখ স্বাচ্ছন্দ্য ভোগময় হয়ে উঠছে। ভোগবাদ যেন আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে এবং এই ভোগবাদের পেছনে দৌড়তে গিয়ে আমরা সুখটাকেও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। পূজনীয় মহারাজ খুব সুন্দর করে বললেন যে আধুনিক জীবনে ভোগের অনেক উপকরণ আছে আর সুখান্বেষণের অনেক উপায়ও আছে, তবুও প্রকৃত আনন্দ বা একটা স্থায়ী তৃপ্তি আজকের মানুষের কাছে মরিচিকার জলের মতন অধরা। কারণটি কি? পূজনীয় মহারাজ তার বক্তব্যে বলছেন এর দুটি প্রধান কারণ। এক, সুখ এবং আনন্দের মধ্যে পার্থক্য বোধের অভাব, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের নিজেদের স্বরূপটির সম্পর্কে অজ্ঞতা। এই সুখ এবং আনন্দের মধ্যে পার্থক্য বোধের অভাবটি কি? না, সুখ হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোর সাময়িক উত্তেজনাজনিত এক অনুভূতি যেটা ক্ষণস্থায়, আর প্রকৃত আনন্দ হচ্ছে ইন্দ্রিয় স্পর্শজনিত অনুভূতির থেকে স্বতন্ত্র এক বোধ যেটা দীর্ঘস্থায়ী, যেটা অন্তর থেকে হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে উৎসারিত। আসলে সুখের উৎস বা মূল হচ্ছে স্বার্থ, অহংকেন্দ্রিক প্ররোচনা, আর আনন্দের মূলে আছে সব স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অপরের কল্যাণ সাধনের ইচ্ছা। ইন্দ্রিয় সুখ অনুভূতি পরিণামে অবসাদরূপ এক দুঃখ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর এই দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের নিজেদের স্বরূপ সম্পর্কে আমাদের অজ্ঞতা। আমরা সাধারণত আমাদের শরীর এবং মনের সঙ্গে নিজেদের একাত্ম করে ফেলেছি এবং এই একাত্মতাই অহংকারের বা আমাদের মধ্যে একটা নিকৃষ্ট সত্তারূপ মিথ্যা জ্ঞানের জন্ম দেয়। কিন্তু বেদান্ত বলছে আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে সেই সত্তা যাকে আত্মা বলা হয়। এই আত্মা শরীর এবং মনের অতীত, এই আত্মাই সমস্ত আনন্দের উৎস। পরম পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজ খুব সুন্দর করে জপ ধ্যানের কথা যেমন বলতেন, তেমনি বলতেন যে আমাদের স্মরণ রাখতে হবে যে ঠাকুর যা বলতেন, ভাতের হাঁড়িতে আলু পটল লাফায় কিন্তু কিসের শক্তিতে লাফাচ্ছে তা জানে না। আমরা কাজ করছি কিন্তু কিসের শক্তিতে, সেই শক্তিকে আত্মা বলি বা ভগবান বলি, তাকে জানাই হচ্ছে জীবনের সার্থকতা। আমাদের সব কাজের পেছনে যে শক্তি রয়েছে তাকে যারা উপলব্ধি করতে পারেন তাঁরাই ধন্য। সেজন্য এই যে বলছেন এই আত্মা শরীর ও মনের অতি, সেজন্য আমাদের এই স্বরূপটাকে বারবার জানতে হবে এবং সেই স্বরূপের মধ্যেই এগোতে হবে। অতএব বলতে হয়, যদি আমরা পরিপূর্ণ তৃপ্তি, প্রকৃত আনন্দ বা স্থায়ী শান্তি পেতে চাই, তাহলে আমাদের এই নিকৃষ্ট বা ক্ষুদ্র সত্তার ঊর্ধ্বে যেতে হবে।
এবং সেই উৎকৃষ্ট সত্তা যা আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের চেতনার মূল উৎস, তাকে আবিষ্কার করতে হবে। আধুনিক জীবনের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটা হলো অস্থিরতা এবং উদ্বেগের দিকে ঝোঁক, যেটা মনকে সর্বদা দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার চিন্তায় নিমগ্ন করে রাখে এবং সেটাই মনের ওপর চাপ বৃদ্ধির প্রধান কারণ। এই মানসিক চাপই আমাদের আন্তরিক ক্ষত এবং রক্তচাপজনিত নানান রোগের ঘটক। পূজনীয় মহারাজ বলছেন, অবশ্য কিছুটা তো মনের চাপ স্বীকার করতেই হয়, যা আমাদের জীবনের কোনো লক্ষ্যে পৌঁছাতে বা জীবনে প্রাপ্তিযোগ্য কিছু পেতে গেলে অপরিহার্য। এই চাপটি স্বাভাবিক, কিন্তু এই চাপ অস্বাভাবিক হলেই মানসিক এবং শারীরিক নানান সমস্যার কারণ হয়। তখনই শরীর মন নিত্য দুশ্চিন্তা এবং উদ্বেগের শিকার হয়। এই দুশ্চিন্তা বা উদ্বেগ বিশেষত প্রশাসনিক বা ব্যবসায়ী কর্মকর্তাদের, যাদের প্রায়ই নানান সমস্যার প্রয়োজনীয় সিদ্ধান্তাদি নিতে হয়, তাদের ক্ষেত্রে বিষম আকার ধারণ করে। সেজন্য পূজনীয় মহারাজ বলছেন যে এই নিত্য উদ্বিগ্ন বোধ করার প্রধানত দুটো কারণ। একটা হলো আমাদের নিম্নতর সত্তাটি থেকে নিজেকে স্বতন্ত্র রাখার ক্ষমতা। নিরাসক্ত থাকাটা আমাদের কাছে কষ্টকর হয় তখনই যখন আমাদের কোনো অবলম্বন থাকে না, কিন্তু যখন আমরা আমাদের ব্যক্তিত্বের এক উচ্চতর মাত্রার, উচ্চতম আত্মসত্তার বা আমাদের আত্মস্বরূপের সম্বন্ধে অবহিত হই, যা নিত্য মুক্ত, নিত্য শুদ্ধ, নিত্য আনন্দময়, তখন আমাদের পক্ষে নিরাসক্ত হয়ে থাকার অভ্যাস করাটা অপেক্ষাকৃত সহজ হয়ে দাঁড়ায়। আর উদ্বেগের আর একটা কারণ হলো যে আমাদের জীবন সর্বদা যেন অনিশ্চয়তায় পূর্ণ। সব কিছু আমরা যেমনটি চাই, যেমনটি আমাদের ইচ্ছা, তেমনটি সবসময় হয়ে ওঠে না, কারণ আমরা তো আর সবসময় ভবিষ্যতের ঘটনাবলী আগে থেকে দেখতে পাই না। এখানেও বেদান্ত আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। বেদান্ত আমাদের জীবনের মৌলিক সংহতিটি চিনিয়ে দেয়। জীবনের ভিন্নতা, বিরোধ, অনিশ্চয়তা ইত্যাদির অতীত সব কিছুর ভিত্তিস্বরূপ একটি একত্ব বিদ্যমান, যা চেতনার ছন্দটাকে ধরে রাখে। এই মৌলিক ঐক্যটিকে গণ্য করা হয় এক ব্যক্তি ঈশ্বর হিসাবে, যেটা বেশিরভাগ ধর্মই যা মনে করে, নয়তো নৈর্ব্যক্তিক এক চরম সত্তা হিসাবে, যাকে বেদান্ত ব্রহ্ম বা পরমাত্মা বলে। সুতরাং যেভাবেই হোক, আমরা এই সত্যটিকে যদি বুঝতে যাই না কেন, তার জন্য এটি বুঝতে হবে যে একটা বিশ্বজনীন নিয়ম আমাদের জীবনের ঘটনাগুলোকে নিয়ন্ত্রিত করে। এমনই একটা চরম শক্তি আছে যেটা মানুষের অদৃষ্টকে পরিচালিত করছে। আমরা যদি ওই শক্তিটির কাছে প্রার্থনা বা ধ্যানের সহায়ে নিজেদের উন্মোচন করি এবং জীবনের ছন্দটি ওই বিশ্ববিধানের সঙ্গে মিলিয়ে নেবার চেষ্টা করি, তাহলে আমরা আমাদের জীবনের নানান পরিবর্তন বা অনিশ্চয়তার ভাবনা থেকে আমাদের মনকে মুক্ত রাখতে পারব। ফলে ওইসবের দ্বারা আমাদের যে মানসিক প্রশান্তি নষ্ট হয় সেটা আর হবে না। বিদ্যমান যা কিছু সবের মধ্যেই যে একটা একত্ব আছে, সেই একত্বে যাঁরাই প্রতিষ্ঠিত হয়েছেন তাঁরাই যে কোনো পরিস্থিতিতে নিজেদের স্থির ও শান্ত রাখতে সক্ষম হয়েছেন। বেদান্তের মূল যে উপনিষদ সমূহ, তাদের মধ্যে একটিতে বলা হয়েছে খুব সুন্দর করে, ঈশোপনিষদে বলা হয়েছে, যস্মিন সর্বাণি ভূতান নাইমত্ম বা বুদ্ধি জানত। আমার সংস্কৃত উচ্চারণ ভালো নয়, সেই জন্য বলা হচ্ছে যে যখন জ্ঞানীর আত্মায় সমূহ বস্তু আত্মরূপে এক হয়ে গেল, সেই ঠাকুরের কথা, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। অর্থাৎ জীবনের মুখোমুখি দাঁড়াতে গেলে আমাদের শক্তি চাই। প্রায়ই আমরা বাইরের বস্তু থেকে, যেমন টাকা পয়সা, মানুষজন, অথবা আমাদের নিজেদের যা কিছু বাহ্য সম্বল, এমনকি আবেগের তাড়না থেকেও শক্তি সংগ্রহ করতে চেষ্টা করি, কিন্তু পরিণামে দেখা যায় যে প্রকৃত শক্তির উৎস আমাদের ভেতরেই রয়েছে। তাই বেদান্ত মতে আমাদের অন্তর্নিহিত আত্মস্বরূপই সকল শক্তির প্রকৃত উৎস। স্বামীজি বলছেন, নিজের যথার্থ স্বরূপের শিক্ষাই নিজে গ্রহণ করো এবং প্রত্যেককে এই শিক্ষাই দাও। নিদ্রিত আত্মাকে জাগাও, দেখো তিনি কেমন জাগ্রত হন।
যখন এই নিদ্রিত আত্মা স্বীয় চেতনায় সক্রিয় হয়ে জেগে উঠবেন, তখনই আসবে শক্তি, আসবে গৌরব, আসবে মঙ্গল, আসবে পবিত্রতা। সেজন্য আমাদের সবথেকে যেটা প্রয়োজন সেটি কি না, আমাদের মধ্যেকার এই দৈব শক্তির প্রকাশের পথটাকে খুঁজে বার করা। মন যখন শান্ত হয়, স্থির হয়, কেবল তখনই অন্তর্নিহিত দৈব শক্তি প্রকাশিত হওয়ার পথটি বা সেই মহত্তম আত্মার আবিষ্কার সম্ভব হয়। অতএব মনকে স্থির করতে, ইন্দ্রিয়গুলোর বিক্ষোভ বন্ধ করতে কিছু কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে, যেমন আত্মবিশ্লেষণ, প্রার্থনা, ধ্যান এবং মন্ত্র জপ। যে নিয়মই অবলম্বন করা হোক না কেন, আমাদের দৈনন্দিন ব্যস্ততাপূর্ণ জীবনের তালিকা থেকে কিছুটা সময় বার করে নিতে হবে এবং আমাদের সেই সময়টুকু নির্জনে একাকী নিজের সঙ্গেই থাকতে হবে। সেজন্য মহারাজ খুব সুন্দর করে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশের মধ্যে যেমন রয়েছে যে আমাদের সর্বদা এই ধ্যান জপ কিন্তু বন্ধ করলে হবে না, আমাদের এই ধ্যান জপটি সবসময় করে যেতে হবে। মহারাজের চিঠিপত্র নিয়ে একটি দুর্লভ গ্রন্থ প্রকাশিত হয়েছে, আপনারা সেটা জানেন, গহন আনন্দ চিন্তন, এবং সেখানে মহারাজের সমস্ত চিঠিপত্রের কথা উল্লেখ রয়েছে, চিঠিগুলি রয়েছে এবং মহারাজের দুর্লভ কিছু ছবি সেখানে প্রকাশিত হয়েছে। সেখানে খুব সুন্দর করে মহারাজ কয়েকটি উপদেশ দিয়েছেন, সেই উপদেশে বারবার ওই কথাটি রয়েছে যে আমাদের নিয়ম করতে হবে, আমাদের লক্ষ্যটি বারবার মনে রাখতে হবে। বারবার বলছেন যে প্রতিকূল পরিবেশের মধ্যেও পূজনীয় মহারাজ সর্বদা কিন্তু অবিচলিত থাকতেন, প্রশান্ত থাকতেন, ধৈর্যশীল থাকতেন এবং প্রফুল্ল থাকতেন। এই যে মহারাজ নিয়মের কথা বললেন, সেখানে বলছেন সুন্দর করে, মঙ্গলারতিতে অংশগ্রহণ, তুমি অসুস্থ হলেও মঙ্গলারতিতে অংশগ্রহণ করো। শ্রী শ্রী মায়ের জীবনের ঘটনাটি তোমার জানা আছে, তার স্বাস্থ্য ভালো বোধ হচ্ছিল না, তাই একদিন তিনি ভাবলেন ঠিক আছে আগামীকাল প্রত্যুষে শয্যা ত্যাগ করব না, কিন্তু তিনি নিজেই অনুভব করেছিলেন যে পরবর্তী সময়ে সেই পূর্বের সময়সূচিতে ফিরে আসতে তার দীর্ঘ সময় লেগেছিল, দেহের এইরূপই প্রকৃতি। আমাদের সেজন্য এই নিয়মটি বারবার করতে হবে। মহারাজও কিন্তু সেইটি বারবার এই নিয়মটির কথা বলেছেন, কারণ জীবন যুদ্ধের মুখোমুখি হতে গেলে, তাকে মোকাবিলা করতে গেলে আরও শক্ত যে হাতিয়ার সেটা ধ্যান থেকেই তৈরি হয়। এই আমরা যখন ভাবি না কোন পথে অনন্ত জীবন পাওয়া যাবে, কোন পথে অনন্ত জ্ঞান পাওয়া যাবে, কোন পথে অনন্ত আনন্দ পাওয়া যাবে, সেটি কিন্তু এইটি সেই পথ। পূজনীয় মহারাজ স্বামী নির্বাণানন্দজী মহারাজের পুতসঙ্গ লাভ করেছিলেন এবং সেখানে পূজনীয় স্বামী নির্বাণানন্দজী মহারাজ, সুজ্জি মহারাজ, তিনি ভুবনেশ্বরে একটা কুঠিয়ায় থাকতেন, ভুবনেশ্বরে এখনও সেই কুঠিয়াটি আছে। ভোরে সকলের আগে উঠতেন, অনেক রাত্রে হয়তো আদৌ ঘুমননি, ধ্যান জপ করেছেন এবং তিনি সবসময় উৎসাহ দিতেন সাধন ভজন করো, এই সময় আসল সময় সাধন ভজন করবার। সন্ধ্যাবেলাতেও নিয়ম ছিল ভোগের ঘণ্টা পড়া পর্যন্ত সবাই জপ ধ্যান করবে, তারপর কেউ যদি ভজন করতে চায় করবে, এবং পূর্ণিমা অমাবস্যা একাদশীর তিথিতে ভজন হবে। এই সুজি মহারাজ নিজে ভালো গান গাইতে পারতেন, বাজাতে পারতেন। কালী পুজো, শিবরাত্রি এইসব উপলক্ষে রাত্রে বহুক্ষণ ধরে তিনি ভজন করতেন। এইভাবে একেবারে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। প্রত্যেকটা কাজের মধ্যেই সেবা ভাবনা। পূজনীয় স্বামী গহনানন্দজী মহারাজ একটি ঘটনার কথা বলছেন যে আমাদের মধ্যে একজন ব্রহ্মচারী, তার ইচ্ছা হলো যে সে কোনো কাজকর্ম করবে না, কেবল জপ ধ্যান নিয়ে থাকবে। আমরা প্রথম প্রথম হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সুজীব মহারাজ বলেছিলেন বেশ স্থায়ী হবে, তোমায় কোনো কাজকর্ম করতে হবে না, তুমি যে কাজ করছিলে সেটা অপরে করবে। তার কাজ আমাদের সবাইকে ভাগ করে দিয়ে সুজীব মহারাজ বলেন, ওহে ওকে তোমরা কোনো কাজ দিও না, কাজের কথা বলো না, সে জপ ধ্যান করে সময় কাটাবে। তাই ঠিক হলো, কিন্তু কিছুদিন পরে দেখলাম সে আর শুধু জপ ধ্যান নিয়ে থাকতে পারছে না,
আমরা যেখানে কাজ করছি সে সেখানে আসছে। আমরা তখন তাকে বললাম যে খবরদার আমাদের কাছে আসবে না, সূর্যি মহারাজ দেখলে বকবেন, বলবেন যে আমরা তোমাকে অ্যাট্রাক্ট করছি কাজের দিকে আসবার জন্য। এই সূর্যি মহারাজের প্রতিটা কাজ ছিল ঠাকুর কেন্দ্রিক, এবং তাঁর ও অমূল্য মহারাজ অর্থাৎ পূজনীয় স্বামী শঙ্করানন্দজি মহারাজ দুজনেরই তাই। তারা মুখে যে খুব বলতেন তা নয়, কিন্তু তাদের কাজকর্ম আচার ব্যবহার সব কিছুতেই মনে হতো যে আমাদের এখানে সত্যিই ঠাকুর আছেন এবং আমাদের পরিবারের জীবন্ত সদস্য তিনি। বলছেন একদিন পঙ্গতে আমরা প্রসাদ পেতে বসেছি, সূর্যি মহারাজ আছেন, অমূল্য মহারাজ আছেন, ঠাকুরের প্রসাদী ফল কেটে ওদেরকে প্লেটে করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো অমূল্য মহারাজ হঠাৎ বলছেন, সূর্যি আজকাল ছেলেরা দেখছি ঠাকুরের ফল সাজাতে জানে না, কাটতে জানে না। তো সূর্যি মহারাজ পঙ্গত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খোঁজ নিলেন কে ভাঁড়ারে কাজ করছে, তাকে ভালো করে বুঝিয়ে দিলেন কীভাবে ফল কাটতে হবে সাজাতে হবে। ঠাকুর সাক্ষাৎ বিরাজ করছেন, তাঁর সেবা পূজার খুঁটি নাটির দিকে নজর রাখছেন, সে ব্যাপারে পান থেকে চুনও যাতে না খসে সেদিকে ছিল তাঁর সতর্ক দৃষ্টি। এই জন্য যখন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ ভুবনেশ্বর মঠে জয়েন করেছেন, ভোরবেলায় যখন একেবারে সব সংস্কার করে নতুন বেশে গিয়ে প্রণাম করছেন, যে বলছেন মহারাজ আশীর্বাদ করুন যেন এই জীবন সুন্দরভাবে কাটাতে পারি, তো অমূল্য মহারাজও যা বলেছিলেন উনিও তাই বললেন, বললেন সব নিজের কাছে, নিজে যদি ঠিক ঠিক করে করতে পারো তবেই সেটা হবে। তখন পূজনীয় গহনানন্দজি মহারাজ বলছেন যে আমি মনে মনে ভাবলাম তাহলে আর আপনাদের কাছে এসেছি কেন। এইভাবেই জীবনটি সাধন ভজনের দিকে তাদের ঝোঁক ছিল। যারা দু একজন আসতেন ভক্তরা সাধুরা তাদের ভেতরে ওই ভাবটা জাগিয়ে দিতেন যে ভুবনেশ্বর শিবক্ষেত্র গুপ্ত কাশী এখানে এসে যেন সময় নষ্ট না হয়, একটু সাধন ভোজন করে দিনগুলো যেন সার্থক করে নিই। এই যে আমাদের দৈনন্দিন জীবনে মানসিক শান্তির কথা আসছে, ওই জীবন যুদ্ধে আমাদের হাতিয়ারটা মোকাবিলা করতে হবে, স্বার্থকেন্দ্রিকতা নয়, স্বার্থ অতিক্রমণ, ক্ষুদ্র স্বার্থকে অতিক্রম করে তাঁর ঊর্ধ্বে যাওয়া। ধ্যানের গভীর এই নিস্তব্ধতায় আমরা ওই ক্ষুদ্রতর স্বার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কামনা বাসনার ঊর্ধ্বে চলে যাই এবং একটা মহত্তর সত্তায় উত্তরণ করি। যখন আমরা বুদ্ধিত হই তখন আমরা একটা তরতাজা মন নিয়ে পূর্ণ শক্তি নিয়ে এই জীবন যুদ্ধে মুখোমুখি হওয়ার শক্তিশালী হাতিয়ারটা লাভ করি। পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ তাঁর ওই যে চিঠিপত্রের সংকলন, যেটি গহন আনন্দ চিন্তন গ্রন্থতে প্রকাশিত হয়েছে, সে দুর্লভ একটি গ্রন্থ, আপনারা সঙ্গে রাখতে পারেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এই গ্রন্থটি পাওয়া যায়। এবং সেখানে পূজনীয় মহারাজের একটি চিঠি, যেটি 1408 বঙ্গাব্দে শুভ নববর্ষে তিনি কোনো এক মায়ের উদ্দেশ্যে অর্থাৎ তাঁর সন্তানের উদ্দেশ্যে লিখছেন যে নিঃস্বার্থপরতা এবং সেবামুখীনতাই আধ্যাত্মিকতার অন্যতম মাপকাঠি। আনসেলফিশনেস ইজ মোর পেইং, অনলি পিপল হ্যাভ নট দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। আনসেলফিশনেস ইজ দ্য টেস্ট অফ রিলিজিয়ান। অর্থাৎ এই যে আমরা আনন্দ শান্তির খোঁজে এদিক ওদিক করে দৌড়ে বেড়াচ্ছি, তাতে আমাদের মনে রাখতে হবে আমরা নিজেরাই সেটি যেন করতে পারি। তাই আমরা পূজনীয় মহারাজের কাছে প্রার্থনা করব, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব, যে আমরা যেন সত্যি সত্যি আমাদের জীবনে শান্তি পাই, চিত্তশুদ্ধির মাধ্যমে নিজেদের জীবনে যেন প্রকৃত আধ্যাত্মিক আনন্দটা লাভ করতে পারি। এবং এই চিত্তশুদ্ধি কী করে হবে, না নিয়মিত নিত্য নিয়মিত জপ ধ্যান এবং শিবজ্ঞানে জীব সেবা। তাই যেভাবে পারব আমাদের সাধ্যমতো আমরা এই যে সেবা, সেই সেবা যজ্ঞে আমরা আহুতি দেব, ত্যাগ এবং সেবার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে আমরা এই যে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু কর্মকাণ্ড হচ্ছে, ভাবপ্রচার পরিষদের বহু আশ্রমে কর্মকাণ্ড হচ্ছে, অনেকে ব্যক্তিগত উদ্যোগেও এই সেবা পুজো করছেন, সকলের কাজেই আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের উন্নতি হবে। আমরা শেষ করি সেই ঠাকুর মা এবং স্বামীজির চরণে প্রার্থনা জানিয়ে,
সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম, প্রাণারাম, প্রাণ।